ওজন যেটা দৃশ্য আপনারা সামনে দেখরা এটা হইল উজানডি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির দরবার দরগা শরীফ। আবার হাজার হাজার মুরিদান হল আসুন, এটা সবসময় মানে ফোনের মাধ্যমে ইয়োর মাধ্যমে সবার লগে যোগাযোগ করদা। আর এই মহফিলের লাগে খাস করিয়া খালিদানির কোনো অসুবিধা নাই, আরামর বিছনা পাইয়ার আর সকালে মোটামুটি যথা সাহায্য করবার করি আর শরীর দেখে মন বরে না দিদার দাও গো সাহে মাদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সকালকেও যেটা ব্লগ পাইছেন এটা হইল সকালকুর ব্লগ, মানে এই সময় লাইটিং সাইটিং কিছু সিস্টেম করা আসলো না। এখন কর যেটা ব্লগ আমি আপনার ইন্টারে দেখাইতাম সাইয়ার এটা হইল মানে রাইতকুর ব্লগ। ওজন যেটা দৃশ্য আপনারা সামনে দেখরা এটা হইল উজানডি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির দরবার দরগা শরীফ। এখানের মধ্যে আসেন আলহাজ হজরত আল্লামা রফিকুল ইসলাম মদনী সাহেব কিবলা উজানডি তানর রৌজা শরীফ। আর বাকি দৃশ্য আমি আপনার ইন্টারে দেখাইয়ার এখন আমি আপনার তোরে আনোয়ারে মদনী রফিকিয়া মাদ্রাসার সুনামধন্য শিক্ষক হজরত মৌলানা হাফিজ রহিমউদ্দিন সাহেব তানোরে কিছু প্রশ্ন কর্ম আপনারা দেখতে পারবেন। চলুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আগামীকালকে যেন প্রোগ্রাম, এই প্রোগ্রামও মানে কোন জায়গার কোন জায়গার অতিথি হল থাকবা, আর এই প্রোগ্রাম মানে কত হাজার মানুষের মানে বইয়াই গেল দেখতে পারবো? আলহামদুলিল্লাহ, প্রতি বছর ন্যায় এই বছরও ঐতিহাসিক উজানডি সাববাড়ি ইসালের সব মহফিল প্রায় সম্পূর্ণ। এই বছরও প্রায় 60-70 হাজার মানুষের সমাগম। সাবগুলোর পক্ষ থেকে প্রত্যেক মানুষেরও হানির ইন্তেজামও আছে, আর থাকারও ব্যবস্থা করা হয়েছে। যতটুকু চেষ্টা করা যায় আমরা থাকারও ব্যবস্থা দিমু। আর বিশেষ করিয়া বরাখের বিভিন্ন জায়গার থেকে উলামা একরাম হল্লাইবা ওয়াজ নসিহত করবা, সাব কিবলার দোয়া থাকবো, সাব কিবলার তালিম তরবিয়ত করবা। তো ভিউয়ার্স, এখন আমরা আইসি উজানডি সাহেবর বাড়ির মধ্যে। ও দেখতে পাড্ডা সাহেবর গড় ইকানোর মধ্যে। আর আমরা আরেকজনের কাছে প্রশ্ন করি, এই আমরা উবাই আইতরা দিকে আমরার উজানডি সাহেবর বহুত খাস একজন মানুষ, তাই বহুত বছর তা গিয়া সাহেব খেদমতের মধ্যে আইস আসুন। তা তানোর আমরা দুই তিনটা প্রশ্ন করবো মজুল ভাই তান। মনে করেন এইখানের মধ্যে আজকে প্রোগ্রাম মানে আগামীকালকে সেট করে হয়েছি, আর এই প্রোগ্রামের মধ্যে কতজন মানুষ মানে জাগরিত অনুমানে মানে প্যান্ডেলের মধ্যে? আসসালামু আলাইকুম ভাই, আপনি আমারে প্রশ্ন করছেন কিন্তু প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন, ঠিক আছে। আমরা এখানে এই যে মহফিল যেটা করা হয়েছে এই মহফিল লক্ষাধিক সমাগম মানুষ হইবা আমরা এখানে, আর প্রত্যেক বছর নেয় এবার আরও বেশি হইবা এখানে আমার মানে আশা করি সাবগুলোর পক্ষ থেকেও। আর খাস করে আমরা এখানে এই প্রোগ্রামের লাগিয়া দুই দিন তিন দিন আগে থেকে মানে আমরা এখানে মানে মানে অ্যারেঞ্জমেন্ট করা হয়, খানির ইন্তজাম করা করা হয়। এর বাদে ওই যে এই জায়গা আছে এই জায়গার ভিতরে গড়ে মানুষ হাজার মানুষে একলগে বইয়া তারা খাইতে পারবো। এখানেও মানে খানির একটা ইন্তজাম করে রাখা হয়েছে, এই যে দেখানো হ্যাঁ এখানোর ভিতরে আছে করে এক মানে একসঙ্গে হাজার মানুষে খাইতে পারবো, খাইতে পারবো কোনো অসুবিধা হইতো নাই। তারপরে আরও ভিআইপি মানুষের লাগে মানে খানির ইন্তজাম করা হয়েছে উফরে, আমরা ওখানে উফরে মানে করিয়া রাখা হয়েছে। এখানেও গড়ে এখানে চেয়ার টেবুল দিয়ে রাখা আছে ভিআইপি ভিআইপি মানুষে খাওয়ার লাগিয়া। আর এর বাদে আমরা আরও আছে খানির ইন্তজাম চলে আর ও দেখুন বর্তমানে ও একদিকে মানে খানি খাইতে একদিকে মানে খানির ইন্তজাম। আচ্ছা, আর আশা করি মানে কোনো অসুবিধা নাই, আমরা সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখিও আমরা চলার চেষ্টা করি আর সবসময় আমরা এটা মানে এটা সবসময় এটার উপরে আমরা গুরুত্ব আছে ইনশাল্লাহ। আর আপনারা সকলে দোয়া করবা ইনশাল্লাহ অন্যান্য বছর থেকে খুব সুন্দর মহফিল ইফরা হইব। তো আমি অফলাইন তোরে এখন
প্যান্ডেল যেন সকালে একটা দেখাইছি, মানে মানে পুরো আপনারা ক্লিয়ার হয়তো নাও দেখতে পারেন, ভিডিওটা মানে বাড়তি আছে সময় শর্ট কারণে। এর দায় আমি আপনার তোরে এখন প্যান্ডেল যেটা আছে এবং যত জায়গা লাইটিং করা হয়েছে অত জায়গা আমি আপনার তোরে দেখানোর চেষ্টা করুন। চলো, তো এইটা হইলো উজানডি সাহেব বাড়ির তাকি বারুইয়া যাইবার রাস্তা। ওই দেখুন, এইটা হইলো ও যেন যেটা দেখা, এইটা হইলো মাদ্রাসা। আর এই সিনটা আপনারা আগে দেখছেন, ও যেন রোজার যে সিন এটা আপনারা আগে দেখছেন, ও হইলো উজানডি সাহেব বাড়ির মাদ্রাসা। এইটা হইলো মানে উজানডির সাহেব বাড়ি দেখি বারুইয়া সোজা মানে রাস্তার দিকে যাওয়া যায়। আর ও দেখানি সামনে লাইটিং করা, এইটা হইলো প্যান্ডেল। আমি আপনার তোরা জায়গা গিয়ে দেখানোর চেষ্টা করুন। আর ও যেন আমার ভাইয়া কইছিল যেন হাজার অধিক মানুষে এখানে খাইতে পারবা, ওই লইটা জায়গা এখানে হবো, লাইট সেট করে হয়েছে না। আমি ওই দেখুন পুরা রাস্তা খুব সুন্দর করে লাইটিং লাগানি হয়েছে, তা পালা পালা লাইট লাগানি হয়েছে। ভাই অকল ও দেখারা মানে প্যান্ডেলের দৃশ্য, ওই দেখুন অনেক সুন্দর হয়েছে প্যান্ডেলের দৃশ্য। আবো এখানের মধ্যে আবো কার্পেট বিছানি হয়েছে না। আর ওই দেখুন আমার ভাই হলে মানে স্টেজ যেটা আছে স্টেজের মধ্যে কাম করিয়া যাইত তারা। ওই দেখুন অনেক বড় প্যান্ডেলিতা, অনেক লাখ মানুষ জায়গা ধরবা। আর এখানের মধ্যে দেখি আর আমার আরেক ভাই আটি এটা দিই। চলুন তানোর একটা প্রশ্ন গিয়া করি। ওয়ালাইকুম। ওয়ালাইকুম ভাই, আপনি কোন জায়গা থেকে আইসেন? আমি সিজা শুনের থেকে আইছি। আমি মানে আজকে আইসুন না খাই, আমি কালকে আইছি প্রায়। আমরা স্টেডিয়াম লই আইছি আমরা কয়েকজন, আর আইলাম সাহেব বাড়ির টিকি আজিয়ে ভালো লাগলো ফেন্টর হাইসলের। আর আজকে দুদিন থেকে একদিন থেকে আছি, খানিদানির কোনো অসুবিধা নাই, আরামর বিছনা ফাইয়ার। আর সকালে মোটামুটি যত সাহায্য করবার করি আর আমার নিজের মানে। আজকে কয় গাড়ি আইছে? আজকে আমরা আরও তিন চার গাড়ি আছে বর্তমানে, অন্য লাইনের গাড়ি কিছু আই গেছি গিয়া। আর পার্সোনাল রিজার্ভ যারা আছে গাড়ি আছে তারাও আইছে গাড়ি লইয়া। আর আমরা তো আসিও আর থাকবো আরও দুই দিন। আর আমরা ইচ্ছা সব শেষ হওয়ার পরে আমরা বিদায় নেবো সাহর কপিল থেকে। বাইতে আমি আপনার একটা প্রশ্ন করতাম স্যার, যে শিলচর থেকে আপনারা আইসুন, শিলচর থেকে অনুমানিক মানে আবার কেমন মানুষ আইবা আগামী খাইল লাগাত, মানে আগামী কালকে তো প্রোগ্রাম ইসালে সব বেশি মানুষ আইবা? আমরা বেশি মানুষ আওয়ার মানে যা আছে হাজার হাজার মানুষ, এটা বেজান মানুষ আওয়ার। মানে গাড়ি কেমন হয় শিলচরি অনুমান? শিলচরি মানুষ প্রায় 40-30 গাড়ি দিব, বাস আইব মনে খালি বাস আর ছোট গাড়ি পড়ে, ছোট গাড়ি তো কই লাভ নাই, তখন তো আইব ছোট গাড়ি বেজান আইব। ইগানোর মধ্যে আমি আপনার ধরে পার্কিং যেটা আছে পার্কিং কো দেখাইমু, মানে পার্কিং দেইতা যা গয় না, মানে এটা যে রাস্তা আছে এটা রাস্তা আমি গতবার আইছিলাম দেখছি, মানে এটা রাস্তা এটা পুরা ফুল, মানে সকাল প্রায় 10-11টা পর্যন্ত রাস্তা জ্যাম থাকে। তো আমরা আগে একটা প্রশ্ন করছিলাম, আমার সাবর খুব খাস একজন মানুষ, তাই সাবর মতো বহুত বছর থেকে আসুন, তো তানোরে দেখি আর আমরা তানোরে গিয়ে আর একটা প্রশ্ন করতাম সাইয়া, তাই তো স্টেজের মানে অন্য আইসুন আমরা যেই সময় না তানোর ইন্টারভিউ লুয়াতে আসলাম এই সময় আইসুন। তো ভাই আমরা আপনার আর একটা প্রশ্ন করতাম সাইয়া, যে সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। উজানডির সাবর যে মুরিদান এটা মানে কেমন জায়গায় জায়গায় আসুন ভাই? আপনারে কিতা কইতাম মানে চাবর লগে মানে আমি তো গড়ে অনেক দিন থেকে আছি, অনেক বছর হয়ে গেছি, কয়েক বছর হয়ে গেছি চাবর লগে আমি আছি ইনশাল্লাহ। মানে আমি তো দেখি প্রত্যেক বছর মানে মানুষে চাবরে চায় যে বাইরে বাইরে স্টেটও মানে চাবরে নেবার লাগিয়া, এরপরেও চাবে মানে তান যে প্রোগ্রাম থাকে আর কি, ও মানে দেশের প্রোগ্রাম যেটা ও প্রোগ্রামও চাবর মানে ইয়ে হয় না, এরপরেও চাবে মানুষের সময় দিতে পারে না বাইরে নে যে যাওয়ার লাগিয়া, এরপরেও যায় চাপ মানুষের বহুত মানে ইয়ে করিয়া, এরপরে নেই নিলেও তো ও তো ইয়ত গেলা গেছে বছর গেছেন বোম্বে পুনে, পুনে এক জায়গা গেলে মানে কিতা কইতাম মানে মানুষ আর মানুষ কেন মানে খালি চাবর গেছে মানে মুড়ি দুইটা, এরা মানে তারা ফেসবুক ইউটিউবও চাবর যে দোয়া নসিহত এটা দেখছে দেখিয়ে মানে তারা মানে খুব উৎসাহ আহিছে যে চাবরে তারা কেন নিত, যাই হোক তারা এখানে নিয়া চাবর গেছে গিয়া তারা মানে নিয়া হওয়া তারা তৈবাবত করছে বা বিভিন্ন জায়গাত মানে আপনারা কইয়া তো মানে আমি কিতা মানে সন্তুষ্ট করব আমি বুঝাইয়া না আর কি, যে চাবর হাজার হাজার মুরিদান হল আসুন এটা সবসময় মানে ফোনের মাধ্যমে ইয়ের মাধ্যমে চাবর লগে যোগাযোগ করদা। আর এই মফিলর লাগে খাস করিয়া আমি করি আমি মনে করি আর কি, যে চাবর লগে বা আমার লগেও বা কন্টেক্ট বহুত মানুষে মানে দেশ বিদেশ থেকে করেন কন্টেক্ট, যে
ভাই আপনার তো কেন যে প্রোগ্রাম হবে হইব তো এই বস্তু রইব নি না নি এইরকম আমার লগে মানে প্রায় সময় ইয়ে করেন আমি কইছি তো ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই আমরা কেন প্রোগ্রাম হইব ইনশাল্লাহ করোনা ভাইরাস এটা তো আগে হইয়া গেছে গিয়া ইনশাল্লাহ এখন আর করোনা ভাইরাসের কোনো ইয়েও নাই আর ইনশাল্লাহ এর বাদেও আমরা কেন প্রোগ্রাম চলবো কোনো যাতে অসুবিধা হইতো না ইনশাল্লাহ দেখা যার যাই হোক সাবর দোয়ায় আর সকল মানুষের দোয়ায় দেশ বিদেশের মানুষের দোয়ায় ইনশাল্লাহ এবারও আমরা প্রোগ্রাম হইব ইনশাল্লাহ আর প্রোগ্রাম আগামীকাল থেকে মানে শুরু হয়ে যাব গিয়া আর এখানে তো মানে দেশ বিদেশ থেকে মানুষের ফোনে কন্ট্যাক্টে যোগাযোগ করদা যে প্রোগ্রামও আবার লাগি কিছু মানুষ মানে আজকেও আইয়া আসেন কিছু মানুষ বাইরে বাইরে থেকে আইয়া আসেন মনে করেন ও ডিগবয় ডিবলিগড় এই জায়গা থেকে মানুষ আইসেন দিনও তারা জিরিবাম মণিপুর এখান থেকেও মানুষ আইসেন তারা এরপরে শিলচর তো ইতার মানুষ তো এটা তো আর তারা তো আর এর আগে থেকে মানে দুই দিন তিন দিন আগে থেকে মানে খাদ্য সাত দিবার লাগি এমনি তারা গাড়ি গুড়ি লই আবা হ্যাঁ এখানে তারা আইন আয়া থাকার তারা খাওয়ার ব্যবস্থা খুব সুন্দর করিয়ে দেবো তারা থাকেন খাজ খাম করেন বা সবসময় মানে চাবর দোয়া ইয়ে লোয়ার লাগিয়া তারা বেশি আশা করি আর খাস করে বাইরে মানুষ আইসন যারা এরা মানে খালি দেখার লাগিয়া আইন যে আমরা শুনছি যে করিমগঞ্জ উজানডি সাহেব বাড়ি একটা মহফিল হয় তার মানে ইতিহাসিক একটা মহফিল টপ মহফিল হয় জিও জিও ও হিসাবে মানুষ মানে আইতো করিয়া মানে কোনো মানুষ আছে ফোনের মাধ্যমে কেউ আছে কন্ট্যাক্ট করিয়া তোমার ইয়ে লাগাইয়া তোমার ও লোকেশন লাগাইয়া তারা মানে জিও করে করে করিয়া আয় যে এমন এক জায়গায় এই জায়গায় আমরা তো ধরতে পারি করিমগঞ্জ কোন জায়গা পড়ছে তো প্রত্যেক মানুষের মানে কইয়া দেওয়া হয় যে এখান তো উজানডি করিমগঞ্জ উজানডি কর্ণমধু জায়গার নাম তে ও তারা লোকেশন লাগাই লাগাইয়া বস অবশ্যই কেন হয় আর খাস করিয়া মানে ও তো সাবর ওহানো দোয়া আর কি যে ও যত মানুষ আইবা বা আইতরা হ্যাঁ ও তো মানুষের লাগে মানে সাবর সবসময় দোয়া আর তারা ও সাবর ও যে দোয়া যে গো দোয়ার মানে বরকত লাগিয়া তারা দোয়ার লাগি ও অত কষ্ট করি ঠান্ডার মধ্যে ও তো আইন ও তো কত বিরাট আকারের মহফিল বানাইয়া রাখা এখানেও খাস তো আজকে রাত্রে বোধ হয় আমি দেখি আর তো শেষ হয়ে যাবো ওই তো ভাই এতে খাস চল চলের খাস শেষ হয়ে যাবে জিও জিও ভাই ব্যানারটা তুই একটু জিও করি না ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আপনারে।